কোর্টের ওয়েটিং লিস্ট কিন্তু গঙ্গার মতো স্বচ্ছ নয় এমনটা মনে রাখতে হবে মন্তব্য করলেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু গ্রুপটির নিয়োগ সংক্রান্ত একটি মামলার পরিপ্রেক্ষিতে এই মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর স্বরূপ তরফদার রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে স্বরূপ বিচারপতি বিশ্বজিৎ বসু ঠিক কি বললেন দেখো গ্রুপটি সংক্রান্ত একটি মামলায় বিচারপতি বিশ্বজিৎ বসুর যে মন্তব্য অর্থাৎ গ্রুপটির ওয়েটিং লিস্টে কিন্তু গঙ্গার স্বচ্ছ নয় এটা মনে রাখতে হবে মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর গ্রুপ ডি নিয়োগের সংক্রান্ত একটি মামলায় প্রেক্ষিতে মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসু ওয়েটিং লিস্ট থেকে নিয়োগের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনকে অনেক বেশি সতর্ক থাকতে হবে কমিশনকে পরামর্শ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সম্প্রতি ১৯১১ জনের কর্মরত গ্রুপ ডি কর্মীরা চাকরি বাতিল হয়েছে এই ১৯১১ জনের শূন্যপদে ওয়েটিং লিস্টে থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গাঙ্গুলি বিচারপতি গাঙ্গুলির নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদার এজলাসে দায়ের হওয়া মামলা এই মুহূর্তে বিচারাধীন হর্ষদী এমত অবস্থায় বিচারপতি বসুর আজকের এই মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন আইনজীবীরা অর্থাৎ কি ওয়েটিং লিস্টে পরবর্তী ক্ষেত্রে যাদেরকে নিয়োগ করা হবে সেটা গঙ্গার মতো স্বচ্ছ নয় এমনটাই মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসু একেবারে ধন্যবাদ স্বরূপ